দেশে ভারতীয় বৈশিষ্ট্যের করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় সীমান্তবর্তী এলাকাগুলোতে সংক্রমণ ও মৃত্যুহার বেড়েছে গত চব্বিশ ঘন্টায় রাজশাহীতে মারা গেছেন সাতজন তাদের মধ্যে চাঁপাই নবগঞ্জের তিনজন এবং রাজশাহী নাটোর নওগাঁ ও পাবনার একজন করে মারা গেছেন গেল দশ দিনে সংক্রমণ বেড়েছে বাগেরহাটেও চাঁপাই নবাবগঞ্জে শনাক্তের হার বাড়ায় হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে পরিস্থিতি সামাল দিতে খুলনা সাতক্ষীরা বাগেরহাটের মোংলা নওগাঁ নোয়াখালী ঝিনাইদহ সহ কয়েকটি জেলায় চলছে লকডাউন এদিকে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ শীর্ষক ভার্চুয়ালি আলোচনা সভায় বক্তারা বলেন অর্থ বছরের স্বাস্থ্য খাতে যা বরাদ্দ ছিল তার মাত্র ২২ ভাগ বাস্তবায়িত হয়েছে তাই দু একুশ বাইশ অর্থ প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দের সুষ্ঠু বাস্তবায়নের তাগিদ দেন তারা আমরা আশা করব যে এই বাজেটের মাধ্যমে আমাদের নীতি নির্ধারকরা স্বাস্থ্য খাতে আরো বরাদ্দ বাড়িয়ে আরও এর ভালো বাস্তবায়ন করে পুরো সমাজের মনে এক ধরনের ভরসা সৃষ্টি করবেন তারা বলেন স্বাস্থ্য স্বাস্থ্যসেবা খাতে বাড়তি মনোযোগ দিতে হবে যাতে রোগীর চিকিৎসা ব্যয় কমে লাবণী গুহ বৈশাখী সংবাদ ঢাকা